নমস্কার সকলকে। পূজা উপস্থিতির এই পর্বে চট্টগ্রামের শারদীয় দুর্গাপূজা পরিবার আজ চলে আসলো মুরাদপুরে অবস্থিত পিলখানা পূজা জম পরিষদে। মায়ের আগমনের আনন্দে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই কমিটির সদস্যবৃন্দ। পিলখানা পূজা জম পরিষদে ভাবনা এবং রূপায়ণে যিনি কাজ করছেন তিনি আমাদের পাশে আছেন। নমস্কার রনিদা। নমস্কার। এবারে পূজার মাধ্যমে আপনারা কী তথ্য দিতে যাচ্ছেন? এবছর আমরা আমাদের যে আবহমানকালের যে ঐতিহ্যটা বাঙালির, ওই জিনিসটাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। বিশেষ করে এখানে আমি যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করছি সবগুলো হচ্ছে যে বাঁশ, কাঠ, মানে কাপড়, তারপর চালচিত্র যে যে আলপনা জাতীয় জিনিসগুলো থাকে, হাঁড়ি, মূলত ওইগুলো দিয়েই আমি আমার কাজটা করার চেষ্টা করছি আর কি। মূলত আমার ভাবনার মধ্যে এটাই বৈশিষ্ট্য, বিশেষ করে এটাই ফুটি উঠছে যে আমাদের যে গ্রামীণ যে ঐতিহ্য, লোকজ যে চরিত্র আছে বা যা গ্রামীণ যে যে ইতিহাস আছে বা আমাদের গ্রামীণ যে শিল্প আছে, শিল্প সংস্কৃতি আছে, এগুলোই আমি তুলে ধরার চেষ্টা করছি এবার। এবার আমরা কথা বলবো এই পুজো কমিটির সাধারণ সম্পাদক সুজন দার সাথে। নমস্কার দাদা। নমস্কার দাদা। এবার আপনারা পুজোর মধ্যে কী কী আয়োজন করতে যাচ্ছেন? আমি শুরুতে ধন্যবাদ দিচ্ছি আসলে অনলাইন ব্যক্তিভাবে চট্টগ্রামের শারদীয় দুর্গা পূজাকে যা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা। আমরা এবার যেহেতু এখনও করোনাকালীন পরিস্থিতি, আসলে করোনার কারণে অনেক কিছুই আমরা বাধাগ্রস্ত, তো আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের সাত্ত্বিকভাবে এবার একটা পুজো উপহার দিয়ে যাচ্ছি চট্টগ্রামবাসীকে। আমরা সাত্ত্বিক পুজোর পাশাপাশি কিছু মানবিক কাজও আমাদের পুজোতে অংশগ্রহণ করেছি। এবার আমরা কিছু, যেহেতু স্কুল কলেজ খুলেছে, আমরা কিছু মেধাবী গরিব ছেলে মেয়েদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ করবো। অসহায় কিছু গরিব বাচ্চারা পুজোর সময় নতুন বস্ত্র বিতরণ করবো। আমাদের একটা উদ্দেশ্য থাকবে এই পুজোতে, কোনো বাচ্চা নতুন জামা কাপড় ছাড়া থাকবে না, হাসি খুশিতে সবার ভালোবাসায় আমাদের পুজোটা পরিপূর্ণ হবে। আর আমরা এবছর একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমাদের অনেক মা বোন পিতামা অনেকেই অসুস্থ, যারা আসলে চিকিৎসা পাচ্ছে না, তা আমরা আমাদের এই শারদীয় আমাদের পিলখানা পুজোর জনসের পক্ষ থেকে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি। আমাদের সপ্তমের দিন আমাদের একটা ফ্রি মেডিকেল ক্যাম্প থাকবে এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করবো আমরা। আমরা তার চেয়ে হাসিতে খুশিতে সম্মানে যেন আমাদের পুজোটা পরিপূর্ণ হয়। আর আমাদের সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে এবার যে করোনাকালীন পরিস্থিতিতে দেশের সকলের মঙ্গল স্বার্থে আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করবো, এবং যাদের কারণে আজকে আমাদের পূজাটা এই প্ল্যাটফর্মে আমরা এখানে এসেছি, যেসব মানুষরা আমাদেরকে আসলে পূজাটা করার জন্য আজকে উৎসাহ দিয়েছে, যাদের অনুপ্রেরণা আমরা আজকে এটুকু এসে আসতে পেরেছি, তাদের একটা গুণজন সংবর্ধনা আয়োজন করেছি আজকে। এই এই সব মিলিয়ে আমাদের পূজাটা একটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আর কি আমরা। আমাদের মাঝে এখন উপস্থিত আছেন এই পুজো কমিটির সহ সভাপতি অনিকদা। নমস্কার দাদা। নমস্কার। আপনারা তো এবার আট দিন ব্যাপী পুজো করতে যাচ্ছেন, এই সম্পর্কে আমাদের অনুভূতিটা কেমন? বিশেষ করে বলতে চাই যে আমাদের এবার তৃতীয়া থেকে পুজোটা শুরু হচ্ছে, সেদিন আমরা একটা বিশাল আকারের শারদবরণ উৎসব করতে যাচ্ছি, যেটা গতবার আপনারা দেখেছেন যে চট্টগ্রামের শারদীয় দুর্গাপূজা যে পেজ, অনলাইন পেজ, আপনারাই যে শ্যুটটা করেছিলেন যে ব্যাপক সাড়া পেয়েছিল, তো ওই বিশেষ ক্ষেত্র করে আমরা এবার আরও বিশাল করে আয়োজনটা করতে যাচ্ছি। এবং আমি সবার কাছে বিশেষভাবে অনুরোধ করছি মা বোনদের যেন এবার সবাই আমাদের শারদবরণ এবং পূজাটা দেখতে আসে, এর জন্য চট্টগ্রামের শারদীয় দুর্গাপূজার অনলাইন পেজের মাধ্যমে যেন ছড়িয়ে পড়ুক সব বার্তাগুলো। ধন্যবাদ। আমি আমার পক্ষ থেকে পিলখানা পূজা জীবন পরিষদে সবাইকে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য।